গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে খুব একটা ব্যস্ত দিন, কেন কি আজকে অনেক কাজ আছে, পুজো চলে আসছে সামনে, আর বেশি দিন বাকি নেই। তো বাড়িটাকে ক্লিন করতে হবে, সাজাতে হবে পুজোর আগে, একটু যেরকম আমরা নতুন ড্রেস পরি সেরকম বাড়িটাকে একটু ভালো মতন ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নেবো। সারা রাত সারা দিন ঘোরার পর বাড়ি ফিরে যাতে একটু শান্তি ফিল হয়, খুব সুন্দর ফিল হয়, তাই জন্য পুজোর আগে আগে বাড়িটাকেও ঠিকঠাক করে নিচ্ছি। তো চলুন আপনাদেরও দেখাচ্ছি টুকটাক করে যতটুকু সম্ভব। কিন্তু আরবান কোম্পানি থেকে লোক চলে এসেছে কিছু জিনিস ঠিকঠাক করার জন্য, তো চলুন আর দেরি না করে কাজকর্মগুলো কন্টিনিউ করি, কেন কি অনেক কাজ আছে। আর ভিডিওটা এন্ড অব দি দেখবেন, আশা করব ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক। মিউ আজকে নতুন কার্ডবোর্ড পেয়েছে। মিউকে নতুন কার্ডবোর্ড দিয়েছো? আমি ফেলবো ফেলবো করছি আর তুমি নতুন কার্ডবোর্ড দিয়েছো আবার ওকে? তো এগুলোকে আমি একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তো কিচেনটাকে একটু ঠিক করার চেষ্টা করছি। আর এগুলো পুরো বাকি আছে, এগুলো কি করব এখনো ঠিক করিনি, যেরম হবে সেরম দেখাবো। আর এদিকে আমি এখন রান্নাটা শুরু করে দিয়েছি, কেন কি অনেক লেট হয়ে যাচ্ছে। তো এদিকে আমি চিকেন বানিয়ে নিচ্ছি। এই যে লাঞ্চ রেডি আমাদের, এই স্যালাডটা আমাদের দুজনেরই খুব পছন্দের। তো আজকে ডাল হয়নি, ডালটা মিস করছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটু বেরোতে হচ্ছে, কেন কি ওর ল্যাপটপের চার্জারটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে চলতে চলতে। তো ওকে যেতে হচ্ছে এখনই। এখন যাই, আগে দেখতে হবে চার্জারটা ঠিকঠাক লাগবে মানে পাওয়া যায় কিনা, কিনবো ওখানে লাগিয়ে চেক করে তারপর আবার আসবো, আবার অফিস স্টার্ট করবো। আর আমার কিছু ও যেদিকটা যাচ্ছে সেদিকে, সেদিক থেকে আমারও কিছু নেওয়ার আছে, তাই ভাবলাম যে ওর সাথে একসাথেই বেরিয়ে যাই, নাহলে আবার পরে একা একা বেরোতে হবে। তাই একসাথে বেরিয়ে যাচ্ছি, একবারে নিয়ে চলে আসবো। তো বেরোই এখন। আমরা বেরোলেই কালিয়া চাচাতে শুরু করে দেয়, পুরো পাড়ার লোক জেনে যায় যে আমরা এখন বেরোচ্ছি। তো এই যে আমি বাড়ি ফিরে এলাম, আর টেলারের কাছে কিছু দেওয়া ছিল সেগুলো নিয়ে এলাম, আর ওর কাজও হয়ে গেছে, চার্জার নেওয়া হয়ে গেছে, চার্জ হচ্ছে দেখলাম এখন ঠিক আছে। তো এবার অফিসে বসে পড়ছে, এবার কাজকর্মে লেগে পড়ি আবার। তো সন্ধ্যেবেলা চা রেডি। তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে রাত 11টা, আর আমরা এখন যাচ্ছি রুটি আনতে। ও রুটি খেতে ইচ্ছা করলো হঠাৎ করে, তো সামনেই আছে রুটির দোকান, ওখানে যাচ্ছি। আর বাইরে বেরিয়ে দেখি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো হালকাই পড়ছে তাই জন্য বেরিয়ে যাচ্ছি, দেখি তাতেই রুটির দোকান আলে বন্ধ হয়ে যাবে। আমরা লাকিলি যটা রুটি চাইছিলাম তটাই পেয়েছি, বাট শেষ হয়ে গেছিল দোকান বন্ধ হচ্ছে। তো ওদের মধ্যে থেকে দিল নাকি মনে তো হচ্ছে, ওদের ছেলেটা কেমন মুখ বানিয়েছিল, মানে আমারই খারাপ লাগছে। লেট করে অফিস, অফিস লেট করে শেষ করার পর চাইলে এরকমই হয় না? আমি তো পেয়ে গেছি। হ্যাঁ, বাট ছেলেটা দিছিল আমার, তার কারোর একটা লস হবে, খারাপ লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এখন বেজে গেছে 12টা, আর এই যে আমাদের কালিয়া এখানে এসে আছে, এই যে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে।